একটা বোটেন স্ট্রিমের কোয়েশ্চেন, এর আগে একটা কথা শোনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইজি ওয়ে লার্নিং ক্লাসের চ্যানেলে অনেক ভিডিও আনছি, আমি সামনের দিনে স্টেট লেভেলের কোয়েশ্চেনও আনবো। এখন তো আমি ব্যাংকের কোয়েশ্চেন আনছি, টিপিএসসির কোয়েশ্চেন আনছি, সামনের দিনে এক্সাম স্পেসিফিক কোয়েশ্চেন আনবো, এই টিপিএসসির ত্রিপুরা রিলেটেড কোয়েশ্চেন আনবো, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোয়েশ্চেন আনবো, স্টেট রিলেটেড কোয়েশ্চেন আনবো, যাতে তোমাদের অনেক সুবিধা হয়। দেখো, দ্য আপস্ট্রিম স্পিড অ্যান্ড ডাউন স্ট্রিম স্পিড অফ দ্য বোট, আপস্ট্রিম কত 10, ডাউন স্ট্রিম কত 14, বোট কভার টি এন্ড সিক্স আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম রেসপেক্টিভলি টাইমটা, ওকে, মানে টাইম কত আপস্ট্রিমের, টাইম কত আপস্ট্রিমের, টাইম কত টি, এটা টাইমের, ডাউনস্ট্রিমের টাইম কত সিক্স হয়ে গেল কমপ্লিট, এটা ডাউনস্ট্রিমের টাইম, ওকে। বলেছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ডাউনস্ট্রিম ইজ 44 কিলোমিটার মোর দেন আপস্ট্রিম, ডাউনস্ট্রিম 44 কিলোমিটার বেশি আপস্ট্রিম থেকে, আপস্ট্রিম যদি এম ডিস্টেন্স, যাই এম ডিস্টেন্সকে এম ধরি, তো ডাউনস্ট্রিম কত যায় 44 কিলোমিটার বেশি যায়, বুঝতে পারলে? ওকে, আমাকে একটা কথা বলো, ডিস্টেন্স আপন স্পিড টাইম না, বা এরকম তো, এটা এটা কী স্পিড, স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স না, মানে টেন টি, টেন ইন্টু ডি, টেন টি ইকুয়ালস টু এম, আর এখান থেকে 14 ইন্টু 6 কত হয়, 3 3 14 42 84, 84 equals to m + 44, ঠিক নেই, এটা দুটো ইকুয়েশন হলো, ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স, স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স, সিম্পল। এখন দেখো, আমাকে বলেছে টি এর ভ্যালু বের করতে, কী বলেছে টি এর ভ্যালু, এখানে এম কত 10t, এখানে এমের জায়গায় 10t বসিয়ে দাও, 84 + 10, 84 equals to 10t + 44, 84 + 40, 40কে 10 দিয়ে ডিভাইড করলে কত হয় 4 হয়, টি এর ভ্যালু কত 4, বাস আনসার শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে একটা।